নাম্বার চার তাজুল ইস্তেগফার। তাজুল ইস্তেগফার, ইস্তেগফারের জগতে যে ইস্তেগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ইস্তেগফারের ভিতরে যে ইস্তেগফার হচ্ছে নেতার অবস্থানে রয়েছে, সবচেয়ে মর্যাদার স্থানে রয়েছে, সবচেয়ে দামি যে ইস্তেগফার যেটা আমরা সাইয়েদুল ইস্তেগফার হিসাবে কি জানি, তো সেই সাইয়েদুল ইস্তেগফার এটা হচ্ছে ইস্তেগফারের জগতে সবচেয়ে কি শ্রেষ্ঠ। যেমনটি সহি বুখারীর ভিতরে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা এই ইস্তেগফার ইয়াকিনের সাথে, ইয়াকিনের সাথে কি করবে, পাঠ করবে, সন্ধ্যার মধ্যে যদি তার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। আর যে ব্যক্তি সন্ধ্যা ইয়াকিনের সাথে এই ইস্তেগফার পাঠ করবে, সকালবেলা সবে সাদেকের পূর্বে যদি, ফজরের পূর্বে যদি তার মৃত্যু হয় তাহলে সে কি, সে জান্নাতে প্রবেশ করবে। কি সেই সাইয়েদুল ইস্তেগফার? ইস্তেগফারের ভিতরে সর্বশ্রেষ্ঠ সেই ইস্তেগফার কি, তা হচ্ছে আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নেই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আব্দুক, আর আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা, আল্লাহ আমি আপনার সাথে যে চুক্তি করেছি, আমি যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, সাধ্যমতো সে প্রতিশ্রুতি আমি কি করতেছি, সে চুক্তি আমি পূর্ণ করার চেষ্টা করতেছি, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার সাথে যত অঙ্গীকার করেছি, যত চুক্তি করেছি, যত প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম রুহ জগতে হোক আর এই দুনিয়ায়, দুনিয়াতেও তো আমরা মাঝে মাঝেই তওবা করি, বলি না যে আল্লাহ আর কখনো করব না, কিন্তু আবার শয়তানের চক্রান্তে পড়ে আমরা আবারও করি। তো এটাই বলা হচ্ছে যে আল্লাহ আমি তোমার সাথে যে ওয়াদা প্রতিশ্রুতি করেছি সাধ্যমতো আমি সেটা পূর্ণ করার চেষ্টা করতেছি, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমার দ্বারা যা সংগঠিত হয়েছে যে সমস্ত অপকর্ম সেক্ষেত্রে আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি, অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আবুউ লাকা বি নিয়মাতিকা আলাইয়া, আল্লাহ আমার প্রতি তোমার যে সীমাহীন নিয়ামত রয়েছে সে নিয়ামতকে আমি কি করতেছি, আমি স্বীকার করতেছি যে আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি, তোমার নিয়ামতের মধ্যে আমি বিচরণ করতেছি, তোমার নিয়ামত আমি না চাইতে সীমাহীন, তুমি সব কিছুই আমাকে দিয়েছ, ওয়া আবুউ বিদাম্বি, একই সাথে এটাও আল্লাহ আমি স্বীকার করতেছি এই নিয়ামতের যথাযথ সুক্রিয়া আমি আদায় করতে পারিনি, নিয়ামতের কুফুরি করেছি, তোমার অবাধ্যতার মতো কাজকর্ম কথা আমি এটা বলেছি, অর্থাৎ আমি গুনাহগার, তুমি যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামত পেয়ে আমার গুনাহ মুক্ত থাকার কথা ছিল কিন্তু আমি পারিনি, আমি গুনাহগার, আমার দ্বারা গুনাহ হয়েছে, আমার গুনাহ আমি স্বীকার করতেছি, আমি একজন অপরাধী, আল্লাহ ফাগফিরলি, ফাগফিরলি, অতএব আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছি, তুমি ছাড়া তো কারো কাছে আমি যেতে পারি না, আমি তো তোমার গোলাম, ভুল করেছি তোমার কাছে, অতএব তোমার কাছে আমি কি ফিরে এসেছি, তোমার হুকুম আমি লঙ্ঘন করেছি, অতএব তোমার কাছেই আল্লাহ ফিরে এসেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমি তো জানি যে আপনি ছাড়া ক্ষমা করার কেউ ক্ষমতা রাখে না, আর আপনি তো ক্ষমাকে পছন্দ করেন, আপনি তো বলেছেন যারা আপনার কাছে ক্ষমা চায়, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তো তাদের তওবা কি করেন, তওবা কবুল করেন, ওয়া ইন্নাহু লাগাফফারুল লিমান তাবা, যে তিনি আল্লাহ নিশ্চয়ই হচ্ছেন গাফফার, ক্ষমাকারী, লিমান তাবা, যিনি তওবা করেন তার জন্য তিনি হচ্ছেন কি, ক্ষমাকারী।